নমস্কার নমস্কার আপনি এখানে কোথায় এসেছেন এই জায়গাটা কোথায় নাম কি এই জায়গাটার নাম হচ্ছে চপরা আচ্ছা তারপর ওই যে গার্লস স্কুলের পিছনে আচ্ছা আপনি আমি দেখতে পাচ্ছি নার্সারির মধ্যে আপনি আছেন হ্যাঁ এবং ডিকে নার্সারি হ্যাঁ ডিকে নার্সারি হ্যাঁ আপনি আজকে হঠাৎ কিসের জন্য এসেছেন আমি এখান থেকে আমার দাদা নিয়ে গেছিল ওই যে লাউ গাছ হুম লাউ গাছের কি খবর কেমন লাউ তো সেই লাউ হয়েছে মার্কেটও এই যে আমদানি বেশি বলে ই বেশি আর কি মানে টান বেশি আছে মার্কেটে তো যে লাউ আমরা নিয়ে যাই এখানে চোপড়া বাজার থেকে গুদরি থেকে বা বাজার থেকে নিয়ে যাই মোটামুটি কুড়ি টাকা বা পঁচিশ টাকা সে লাউ আমরা এখানে বিক্রি করি পঁয়ত্রিশ থেকে ত্রিশ টাকা এরকম তারপরে লাউ কোয়ালিটি ভালো আছে আচ্ছা লাউ বসানোর পর কি তাড়াতাড়ি ফল এসেছে না আসেনি হ্যাঁ বলছিল আমাকে যে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল দিবে। তা আমরা দেখলাম যে মোটামুটি ত্রিশ বা পঁয়ত্রিশ দিনের মধ্যে আমরা ফল পাইছি ফল পেয়েছেন

লাভ পাবে বাড়িতে যেগুলো করছে ওগুলো না করে নার্সারি থেকে যদি নিয়ে যায় তাহলে ওরা অনেক মানে লাভ হবে ওদের অনেকে বলছে যে এই ধরনের চারার দাম বেশি আমরা কেন করব। এই জায়গাটা আপনি কি বলেন আপনারা তো বেশি দামি চারা কিনেছিলেন তাহলে ওরা জানে না না ওরা তো ব্যবহার হচ্ছে যে গ্রামে থাকে ওরা জানে না যে আমরা কোনটা লাউ গাছ লাগালে কি হবে কোনটা লাউ গাছ লাগালে কোনটা বিক্রি হবে বেশি সেটা ওরা জানে না ওরা গ্রামে এমনি দু চারটা খাবার জন্য লাগায় তার তারপরে আমার গ্রামের লোক বলছে যে আমরা মোটামুটি দু মাস হয়ে গেল আমার লাগার তা আমাদের ফল নাই তোরা মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে লাগালা তারপরে আবার বিক্রিও করে দিয়েছো এরকম বলছে আমার গ্রামের লোক আচ্ছা আজকে আপনি কিসের জন্য এসেছেন আজকে আমি আমরা আসলাম যে বেগুন গাছের জন্য আসলাম বেগুন নিয়ে গেলাম আমরা মোটামুটি পনেরোশো পিস তারপরে কালকে আবার নিয়ে গেছিলাম আমরা টমাটোর মোটামুটি পাঁচশো পিসের মতো আজকে আবার টমাটো নিয়ে গেলাম পাঁচশো পিস পিস হ্যাঁ

আবার আমাদের আমাকে লাগবে মোটামুটি দু হাজার পিসের মতো লাগবে আচ্ছা শসা করেছেন না কি আপনারা শরসাও করেছি শরষা কালকে নিয়ে গেছিলাম মোটামুটি ছশো পিস শসা অলরেডি গাড়ানো হয়ে গেছে সর্ষা কালারও ঠিক আছে তারপরে গাছের কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে আপনাদের গাছের কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বাঁচবে মনে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট বাঁচবে আমি সকালে গিয়ে দেখলাম জল দিলাম যে গাছের কালকে থেকে আজকে চেহারাটা বেশি ভালো বোঝা যায় আর গতকাল যেটা বসিয়েছিলেন সেটা আজকে সকালবেলা দেখেছি হ্যাঁ দেখেছি গিয়েছি আমি ওখানে মাঠে গিয়ে দেখছি যে চেহারাটা একটু পরিবর্তন হয়েছে না কোনো ঝিমে যায়নি না না কিছু হয়নি আচ্ছা কিছু হয়নি কিন্তু আপনি অন্যান্য কৃষকদের চোপড়ার কৃষকদের কী বলবেন এই ধরনের চারা ব্যবহার করার জন্য না না যেগুলো আমি এটাই বলবো যে যেগুলো আর কি ওই যে পুলেওয়ালার থেকে যেগুলো পুলি নেয় আর কি যেগুলো গ্রামে চাষ করে আমার ওখান থেকে না নিয়ে এখানে যদি রেটটা যদি মোটামুটি পঞ্চাশ পয়সা বা এক টাকা যদি বেশি লাগে তাহলে এখান থেকে নেওয়া ভালো আচ্ছা এটাই বলবো আমি কারণটা কি তার কারণটা হচ্ছে এটা হলো মানে গ্যারেন্টিওয়ালা গ্যারেন্টি ফল যে ফল এরকম হবে যে কোনো রিক্স নাই আর ওটাতে রিক্স আছে ওরা বলবে যে যেরকম যে বেগুনটা বলবে যে মোটামুটি এতটুকু হবে কিন্তু সেরকম বেগুন হয় না আর এই বেগুনটা কিন্তু সার্টিফাই করা বেগুন আর কি বেগুনটার ফলন ভালো হবে তারপরে তাড়াতাড়ি ফল দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের নার্সারির থেকে বেগুন লঙ্কা টমেটো শসা লাউ চারা নেবার জন্য আশা করি আর আমি অনুরোধ করব যে আমার এখানকার যে কৃষক ভাইরা আছে যে আমরা না জানে এরকম যেখান সেখানে থেকে চারা নিই ওখানে না নিয়ে আমরা এখানে যদি আসি এখান থেকে চারা নিয়ে গেলে আমরা অনেক উন্নতি করতে পারবো এটাই বলছি আমি অসংখ্য ধন্যবাদ আপ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ